হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যান্ডি অ্যান্ড কাপড় ব্লগ রিচির চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ কানাডাতে সামারের লাস্ট ডে, এরপরেই ফল শুরু হবে। ফলটা খুবই কম সময়ের জন্য, হঠাৎ করে স্নো পড়তে পারে, ওয়েদারের কোনো ঠিক নেই। গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে ফলে, এটাও অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগে অনেক। গাছের পাতা অলরেডি হলুদ হওয়া শুরু হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই চারিদিকে সব গাছপালার পাতাগুলোই হলুদ হয়ে যাবে। আবার কিছু কিছু গাছের পাতা লালও হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় চারিদিকে। তারপর কিছুদিন পরে সব গাছের পাতাগুলো ঝরে পড়ে যাবে, এরপর উইন্টার চলে আসবে, আর আবার সেই শুরু হবে দীর্ঘ সময়ের জন্য স্নো পড়া। কানাডার সামার মাত্র 3 মাসের জন্য, জুনের 20 তারিখ থেকে শুরু হয়, সেপ্টেম্বরের 22 তারিখে শেষ হয়, আর আজ হচ্ছে সেপ্টেম্বরের 22 তারিখ, অফিসিয়ালভাবে সামারের লাস্ট ডে। আমরা আজ এসেছি ক্যালগেরিতে অবস্থিত কারবার্ন পার্কে। পার্কটি অসম্ভব সুন্দর, আমি আজই এসেছি প্রথমবার। এই পার্কে অনেক সুন্দর 2টি লেক রয়েছে, লেকের মধ্যে দেখি অনেকেই বোটিং করছে। এই লেকটা পার্কের ভিতরে ঢুকতেই সামনে পড়বে, আর এই লেকটার চারপাশেই পানি, আর মধ্যে দ্বীপের মতো করে গাছ লাগানো রয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এই পার্কে যেহেতু 2টি লেক রয়েছে, অনেক সুন্দর সুন্দর লেক, তাই এখানে অনেকেই বোটিং করে, আর বোটার্স এবং এঞ্জেলার্সদের উদ্দেশ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে এখানে। এবং এই পার্কটি ওপেন হয় ভোর 5টায় আর ক্লোজ হয় রাত 11টায়। কানাডার বেশিরভাগ পার্কেরই একই রকম সময়সূচি থাকে, ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে সব পার্কগুলো। এই লেকটা পার্কের একটু ভিতরের দিকে, এই লেকটা তুলনামূলকভাবে একটু বড়, অনেকেই বোটিং করছে এখানে। এখানে মূলত অনেকেই আসে ওয়াকিং অথবা সাইক্লিংয়ের জন্য, এখানে অনেকে এসে পিকনিকও করে। এখানে এসে বারবিকিউ অথবা রান্নাবান্না করা যাবে না, বাট আমরা খাবার নিয়ে এসে পিকনিক করতে পারবো। এখানে এসে দেখি অনেকেই কিন্তু তারা এখানে বসে খাওয়া দাওয়া করছে। এখানে কারবার্ন পার্কের হিস্ট্রি লেখা রয়েছে। কানাডাতে বেশিরভাগ জায়গায় আমি দেখেছি যে কোনো জায়গার হিস্ট্রি কী তা লেখা থাকে। চারপাশটা ঘুরে দেখতে দেখতে সামনেই দেখি অনেকগুলো হরিণ, একটু ভয় না পেয়ে আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে। ভাবি ছবি তুলছে হরিণগুলোর খুবই কাছে গিয়ে, কিন্তু হরিণগুলো কিন্তু একটুও ভয় পাচ্ছে না, কারণ এই হরিণগুলো সব সময় মানুষ দেখে দেখে অভ্যস্ত, আর এখানকার মানুষেরাও হরিণদের কিন্তু বিরক্ত করে না বা ধরতে যায় না। আমি কিন্তু হরিণগুলোর একেবারে সামনে গিয়ে ছবি তুলছি আর তারা একটুও ভয় পাচ্ছে না। অনেক সুন্দর জায়গাটা, মনে হচ্ছে একদম ছবির মতো। উপরেও গাছ, নিচে পানির মধ্যে সেই গাছের প্রতিবিম্বগুলো পড়েছে, অনেক সুন্দর মনোরম দৃশ্য। রিচার্ড আর আমি ফটো সেশন করছিলাম। উইন্টারের সময় বেশিরভাগই সময় স্নো পড়ে, তাই আমরা তেমন বাইরে বের হই না, খুবই ঠান্ডা পড়ে আর ঘরে বসে থাকি, তাই
ঘরের ইনডোর প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি, কাজে যাই আর নিজের প্রয়োজনীয় কেনাকাটাগুলো করি। আর যখনই সামার আসে, স্প্রিং অথবা ফল, তখন আমরা এই ওয়েদারগুলো এবং এনভায়রনমেন্টগুলো, প্রকৃতি এত সুন্দর হয় আর আমরা সেজন্য ঘরে বসে থাকি না, আমরা প্রায় বের হয়ে যাই এই মনোমুগ্ধকর পরিবেশ এনজয় করার জন্য। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো উইন্টারের সময় কানাডাতে খুব কম রোদ উঠে, আর রোদ না উঠলে মনটা কেন যেন এমনিতেই খারাপ হয়ে যায় আর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আর যেদিন অনেক সুন্দর রোদ উঠে সেই দিন মনটা অনেক ভালো লাগে আমাদের কানাডিয়ানদের। উইন্টারে রোদ যেহেতু কম উঠে, তাই কানাডিয়ানদের প্রতিদিনই ভাইটামিন ডির সাপ্লিমেন্ট খেতে হয়। আর কিছুদিন পরেই গাছের সব পাতা ঝরে যাবে আর গাছগুলো দেখতে একদম ন্যাড়া ন্যাড়া লাগবে। আমরা পার্কে বসে খাওয়ার জন্য পপকর্ন নিয়ে এসেছি। ইমন ভাই এগুলো পপিং করে নিয়ে এসেছে। এই পার্কটা খুব বেশি দূরে না। আমি যেহেতু ক্যালগারির নর্থ ইস্টে থাকি, তাই নর্থ ইস্ট থেকে এই পার্কটাতে আসতে মাত্র 25 মিনিটস ড্রাইভ করতে সময় লাগে। এই পার্কটি সাউথ ইস্টে অবস্থিত। এই ছোট লেকটার সামনে আবার সিঁড়ি করে দেওয়া হয়েছে, একদম ঘাটের মতো তৈরি। বাংলাদেশে যেমন পুকুর পাড়ে অনেককেই দেখেছি ঘাট বেঁধে রাখতে, ঠিক এরকম সিঁড়িগুলো দেখতে। এই পার্কটার পাশে অনেকেরই দেখলাম অনেকগুলো বাড়ি, সাউথ ইস্টের কয়েকটা কমিউনিটি। এই লেকের পাশে বাড়িগুলোর দাম অনেক হয়ে থাকে। এক একটা বাড়ির দাম রিচার্জ ঘেটে দেখল ইন্টারনেটে যে $1 মিলিয়ন বেশি। এদিকে কুকুরগুলোকে ওরা নিজেদের বাচ্চার মতো পালে, একদম অনেকে তো কুকুর একদম বাচ্চা থেকেও বেশি আদর করে। আমাদের পুরো পার্কটাই ঘোরা শেষ, আমরা একটু পরেই রওনা দিব আমাদের বাসার উদ্দেশ্যে। কানাডার বেশিরভাগ পার্কেই অথবা দর্শনীয় স্থানগুলোতেই ফ্রি পার্কিং করা যায়। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আমি আর কিছুদিনের মধ্যেই আবার ফলের সম্পূর্ণ কালার নিয়ে আরেকটি ভিডিও বানাবো, সাথেই থাকুন। আর ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থাকছেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ম্যানি ম্যানি থ্যাংকস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। বাই ফর নাও, হ্যাভ আ গুড ওয়ান।